ইম্পোর্টেড। এগুলো কি দিয়ে গেল এখনই? সব বাঁশি না? ওয়াও। আচ্ছা বাঁশিগুলোতেও তো কালার আছে না? হ্যাঁ সব কালার। বাহ, এগুলো কি আপনি করেন? আপনি করেন? এ দেখুন এখানে কিন্তু এইভাবে সব হাত দিয়ে তৈরি হয় না, মানে মেশিন তো নেই। নাই বাহ, আর এইখানটাই ওই যে বাঁশির যে ফুটোগুলো করা হয় বাঁশির গায়ে যে স্কেল অনুযায়ী, সেগুলো কিন্তু এই শিকগুলো দিয়ে একটা একটা করে গরম করতে দেওয়া আছে। আচ্ছা আপনারা এটা কবে থেকে দেখছেন, মানে এই বাঁশি একতারার এই ব্যাপারটা? আমরা নিজে তৈরি করি। আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি। মানে আপনার তো অনেকটাই মানে সিনিয়র সিটিজেন বয়স হলো, মানে অনেক দিন থেকে হচ্ছে। ধরো আগে ধরেছো কখনো, দেখেছো? না, আমি জীবনে প্রথম দেখলাম। এবং আচ্ছা এখানে বাঁশিগুলো কোন বাঁশ দিয়ে তৈরি করা হয়? এইগুলো এই বড় যে বাঁশ, এই বাঁশটা দিয়ে স্কেলের বাঁশি তৈরি হয়। এটা এমন এক ধরনের গ্রাম যার সন্ধান হয়তো আপনারা এখনও জানেন না। অনেকে বলে এটাই নাকি বাংলার সব থেকে বড় গ্রাম, যেখানে প্রত্যেক ঘরে ঘরে ৮ থেকে ৮০ মহিলা পুরুষ এমনকি বাচ্চারাও বিভিন্ন ধরনের বাঁশি একতারা তৈরি করে চলেছে। আর এই বাঁশি একতারা বাংলাদেশ, ত্রিপুরা বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু কোথায় রয়েছে এই গ্রাম? এগুলো কি দিয়ে গেল এখনই? সব বাঁশি না? দেখুন এই দেখুন প্রফেশনটা, মানে এটাই বুঝা যাচ্ছে এক এক মোটর ভ্যান ভর্তি বাঁশি। এগুলো সব আপনারা তৈরি করবেন? করেন। তৈরি হচ্ছে মানে বাঁশি একতারা সব। বাহ বাহ, ওরে বাপ রে, এই দেখুন এক গাড়ি ভর্তি। এটা তো বাঁশিরই গ্রাম। বাঁশিরই গ্রাম, বাঁশি একতারারই গ্রাম। একতারার গ্রাম, খুব ভালো লাগলো। আর যিনি নিখুঁতভাবে বাজায়, তার বাজানো শুনলে মনে হবে সারাক্ষণে শুনি। সেই বিভিন্ন ধরনের বাঁশি, কোন বাঁশ দিয়ে কিভাবে তৈরি হয়, সেই মানুষটা এখন এখানেই দাঁড়িয়ে আছে। আমার নাম শঙ্কর মাল। শঙ্কর মাল, আপনার সঙ্গে তো আগেতেও পরিচয়, অনেক কথা হয়েছে। তো এখন কি বাঁশির অর্ডার আছে? চারিধারা দেখছি কাজটা চলছে। এখন বাঁশি অর্ডার আছে, বিভিন্ন জায়গায় মেলা চলছে, বাইরে যাবে কাল, আগামী কালকে যাবে শিলিগুড়ি মাল। আচ্ছা, বুঝলেন, বিভিন্ন স্কেলের বাঁশি যাবে, আর বাঁশি যাবে, বাচ্চাদের বাঁশি যাবে, নারকেল মালার একতারা যাবে। আচ্ছা এখানে বাঁশিগুলো কোন বাঁশ দিয়ে তৈরি করা হয়? এইগুলো এই বড় যে বাঁশ, এই বাঁশটা দিয়ে স্কেলের বাঁশি তৈরি হয়। আচ্ছা হ্যাঁ, বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি হয়। আচ্ছা এটা কি বাঁশ, এটার নাম কি? এটার নাম হচ্ছে মুলি বাঁশ। মুলি মুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা থেকেই সমস্ত তৈরি? হ্যাঁ হ্যাঁ। আপনি সব করেন? আমি করি। আর এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে যে বান্ডিলটা রয়েছে দেখা যাচ্ছে, হ্যাঁ, এইগুলো তো বাচ্চাদের বাঁশি হয় এবং একতারা ডান্ডা বানানো হয়, বুঝলেন। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু স্কেলের বাঁশি বেরোয়, ওর মধ্যে থেকেও। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা বানাই, বুঝলেন। বাহ, তো এইখানে কি আপনি যারা প্রফেশনালি বাঁশি বাজায় সেই সব বাঁশিও তো তৈরি হয়? প্রফেশনাল বাঁশি তৈরি করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাঁশি বাইরে গেছে। আচ্ছা এটা শুনেছি, মানে এই গ্রামের মধ্যে যে যত ঘর গ্রাম আছে এটাই এখন মেন প্রফেশন। তো এইগুলো মানে হাতে ধরে শেখানোই, মানে আপনাদের থেকে শুরু হয়েছে, আপনিই শুরু করেছিলেন? আমার কালারিং, বিভিন্ন কালারিং এনেছি, এবং যে কাঠি বাঁশি, পাখি বাঁশি বলে, ওইগুলোটা আমি এনেছিলাম। এই যে পুরি পুরি দাগ করা, আর এইগুলো সব আমার হাতে সব প্রোডাক্ট, বুঝলেন, মানে প্রথম আপনিই শুরু করেছিলেন। আর এটা হচ্ছে আমার এই যে পুরনো চার পুরুষের ব্যবসা। তেনারা বাজাতে বাজাতে জানতেন না, স্কেল সম্বন্ধে জ্ঞান থাকতেন না, ওরা বাঁশি বানাতেন, কোনো সুর হতো না। হ্যাঁ, এবং বাচ্চাদের বাঁশি টাশি এইসব তৈরি করতো। একতারাও তো? হ্যাঁ, একতারার প্রোডাক্ট আমি এঁকে করেছিলাম। ওটাই করেছিলেন? হ্যাঁ। আচ্ছা এইখানটা দেখিয়ে দিই, এনার ছেলে এইখানটাতে, মানে এখানে বাঁশি তৈরি হচ্ছে অলরেডি, কিভাবে কাটছে দেখুন। এই দেখুন এখানে কিন্তু এইভাবে সব হাত দিয়ে তৈরি হয় না, মানে মেশিন তো নেই। নাই? বাহ। আচ্ছা এটা একতারার ইয়ে না? একতারার গ্রাম, নতুন গ্রাম, ওখান থেকে ঘুরে এলাম। আচ্ছা একতারা যে খোলটা, সেইটা কিভাবে ইয়ে করা হয়, মানে তলায় যেটা ইয়েটা থাকে চামড়ার? আচ্ছা। আর এইখানটাই ওই যে বাঁশির যে ফুটোগুলো করা হয় বাঁশির গায়ে যে স্কেল অনুযায়ী, সেগুলো কিন্তু এই শিকগুলো দিয়ে একটা একটা করে গরম করতে দেওয়া আছে। দেখুন এই যে এই জায়গাটাই, মানে দারুণ একটা ব্যাপার। চলুন এবার এনার হাতের কাজ, এনার কিছু ইয়ে কাজ শুনে নেব। হ্যাঁ তো আছে এনার কাছে। দেখুন এইখানে এই যে একতারাগুলো, এই যে একতারাগুলো তৈরি করাই আছে। আচ্ছা হ্যাঁ এবার আপনি বলুন। হ্যাঁ এগুলো আরবাসী সব তৈরি হয়ে গেছে। এইবার যে মাপগুলো সাইজ করে নেওয়া হচ্ছে, কেটে একে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে মেপে এই মেজে পালিশ করা হবে। পালিশ করা হবে হ্যাঁ। আর এই যে গরমটা যে করা হয় শিকগুলো, হ্যাঁ হ্যাঁ ওইগুলোকে ফুটোটা করার জন্য, এগুলো ফুটো করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি সবই ওই মুলি বাঁশের? এটা মুলি বাঁশ নেই, এই বাঁশগুলো হচ্ছে সব ত্রিপুরার বাঁশ। ত্রিপুরার? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আপনি মেলাতেও তো যান না? হ্যাঁ মেলা যাই তো, বিভিন্ন জায়গায় মেলা করি, আপনার ডিআইসি মেলা করি, পাবলিক মেলা করি। বাহ, বাঁশির মানে রাজ্য বলা চলে অ্যাকচুয়ালি। এখানে 12টা বাঁশি তৈরি হয়। আচ্ছা। 7টা হচ্ছে শুদ্ধ স্বর এবং 5টা কোমল স্বর। আচ্ছা। সব জায়গায় ভারতবর্ষের সৃষ্টি কি 5টাই বাঁশি। হ্যাঁ। এটা কি অপূর্ব বাঁশি। কম পয়সায় দামি যন্ত্র। কম পয়সায় দামি যন্ত্র। হয়ে যাচ্ছে শুনে। এত সুন্দর বাজছে। এত সুন্দর কি করে বাজছে। এই বাঁশিটা তো রাশিয়া বাঁশিটা। প্রায় 7 বছর বয়স হলো। এই বাঁশিটা খুব গম্ভীর আওয়াজ। হ্যাঁ এগুলো খুব। এইবার দেখো এবার আওয়াজটা শোনা যাচ্ছে একটুখানি। প্রচুর দাম। হ্যাঁ দাম 3,500 টাকা। 3,500 টাকা। আরে বাপ রে, 3,500 টাকা এই বাঁশিটা। কত বছর বয়স হলো এটার? 7 বছর হলো। 7 বছর। এই যে গম্ভীর এটা বাঁশিগুলো বাজানো ঠিক মতো হয় না, হ্যাঁ কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ। এইসব ভিতর পরিষ্কার করতে হবে। এই বাঁশিটা যে বেঁকা ছিল এইগুলো হিট দিয়ে এটা গোল করা হয়েছে। আচ্ছা। এটা এটা হচ্ছে ন্যাচারাল ডিয়ের বাঁশি বেশ। আচ্ছা আচ্ছা হ্যাঁ। দেখুন আঙুল দেওয়ার কায়দাটা দেখুন। গভীর রাতে বাজবে কত সুন্দর লাগবে, গম্ভীর আওয়াজ বাঁশিটা। বিশাল বড় বাঁশি দেখুন। কেমন লাগলো শুনি বলো? অপূর্ব, আমার খুব সুন্দর লাগলো। এটা রাগ দেশের রাগ দেশ। আর দীপ কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো, খুব গম্ভীর। এটাই এখন অনেক বাড়িতে এটাই জীবিকা হয়ে গেছে, আসল জীবিকা। বাঁশি একতারাটাই এখন আসল জীবিকা, বাঁশি একতারা। বাঁশি একতারা। আচ্ছা আপনারা এটা কবে থেকে দেখছেন, মানে এই বাঁশি একতারার এই ব্যাপারটা? আমরা নিজে তৈরি করি তো। আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি। মানে আপনার তো অনেকটাই মানে সিনিয়র সিটিজেন বয়স হলো, মানে অনেক দিন থেকে হচ্ছে। দারুণ। আমার বাবা আমরা ব্যাপারে করি, মানে একদম পুরুষ বংশ একদম 14 পুরুষ থেকে তৈরি হচ্ছে। 14 পুরুষ থেকে, মানে এই গ্রামে একদম সারা গ্রামের বেশিরভাগ বাড়িতেই এই প্রফেশন একদম বাঁশি একতারা। মানে এটা তো এখন একটা নাম হয়ে গেছে, বাঁশি গ্রাম বলে নাম হয়ে গেছে। হ্যাঁ সেটাই, বাঁশি একতারার গ্রাম। আমার এই চত্বরে ওই নতুন আমাদের এখান থেকে নিয়ে মাল সাপ্লাই দিচ্ছে। নতুন গ্রাম যেমন একটা গ্রাম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এইখানে তার নিয়ে মাল ধরে নিয়ে গিয়ে ওরা পাইকার, ওরা পাইকার নেয়। ওরা নাই হ্যাঁ, ওরা তো বাঁশের তৈরি করতে পারে না। এমনকি এক জায়গায় ছোট ওরা ওই মানে পুতুল তৈরি করে, পুতুল তৈরি করে হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাঁশি একতারা আমাদের এখান থেকে পাইকার নিয়ে যায়, দিয়ে ওরা বিক্রি করে। মানে আমাকে একজন বলছিল পশ্চিমবঙ্গের মধ্যে এই গ্রাম থেকে বেশিরভাগটাই সাপ্লাই যায়, মানে বাঁশি একতারা। হ্যাঁ এই পূর্ব বর্ধমান জেলার এই যেমন এখন দুর্গাপুর এই বোলপুর যেমন ব্যবসা চলছে, বোলপুর এই মেলা আসছে, এ ধরনের এই প্রত্যেক দিন সকালে ওই যে বোলপুর ব্রাঞ্চ থেকে আসছে, প্রত্যেকদিন গাড়ি গাড়ি মাল চলে যাচ্ছে বেশি এখান থেকেই, প্রায় এখান থেকে সবই। বাহ, মানে অপূর্ব একটা আসলে ব্যবসা, বিজনেস অনেক ধরনের দেখা যায়, কিন্তু এমন সুন্দর ব্যবসা মানে খুব কমই দেখা যায় গ্রামে। আপনারাও তো তৈরি করেন? হ্যাঁ, সকাল থেকে রঙের কাঁটা হবে না, দেখো না পুরো মানে একটা প্রসেস আছে, তৈরি করবে, কাটবে, রং দেবে, পালিশ করবে। পালিশটা রোদ ছাড়া হবে না, রোদ পার হয়ে চলে গেলে আর পালিশ হবে না। পালিশ হবে না। না, আর একতারা সিস্টেমটা কেমন? একতারা ওই একই সিস্টেম তো, একই সিস্টেম, একই ওই রেডি করলো, মালাই রেডি করলো, এই যে এটা না দাঁড়ি। আচ্ছা এইটা, আচ্ছা আচ্ছা এইটা, বাহ। তো এই পাড়াটা পুরোটাই কিন্তু এটাই প্রফেশন, এখান থেকে এসে আপনি অর্ডার করতে পারবেন। আবার যদি কাউকে বলে যান, তারা বাইরে পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। মানে দারুণ সুন্দর একটা মানে কাজ এখানকার, এই গ্রামটা। এই জন্যই এখানকার এখন নাম হয়ে গেছে বাঁশি একতারার গ্রাম। তো আপনার এখানে যারা বাঁশি নিতে আসবে বাইরে থেকে, তো কোন জায়গাটার অ্যাড্রেসটার কিভাবে আসবে, সেটা কিভাবে পাঠানোর একটু বলে দেন। একটা হচ্ছে যদি হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে আসে, কাটোয়া লাইনে গাড়ি ধরবে, যদি অগ্রদীপ স্টেশনে নামবে, অগ্রদীপ স্টেশন থেকে 4 থেকে 5 মিনিট লাগে হেঁটে আসবে ছোট কুলগাছি, ছোট কুলগাছি গ্রাম। এখানে এসে আর কি নাম বলবে? এখানে এসে বলবে, আপনার নাম বলবেন শঙ্কর মাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং কন্ট্যাক্ট নম্বর তো বলবো? কন্ট্যাক্ট নম্বর, কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আমার 9134469678। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে দিই এই কন্ট্যাক্ট নাম্বারটাই, কিন্তু অকারণে কেউ ফোন করবেন না। যারা যদি বাঁশির দরকার হয়, কিংবা কেউ যদি এসে এই সন্ধানগুলো দিতে চান, কেউ যদি কিনতে চান, তবে এই নাম্বারে কল করে চলে আসবে। আর কি কি বাঁশি তৈরি করেন একটুখানি বলে দেন। এখানে বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি হয়, প্রফেশনাল বাঁশি করি। আচ্ছা, বাহ। এইখানে যে একতারার বিভিন্ন খোলগুলো, সেগুলো কিন্তু রোদে দেওয়া আছে। আর এই কাকিমা এখানে ওগুলো পালিশ করছেন। আর বাঁশিগুলোও বিভিন্ন রোদে দেওয়া হয়, মানে কালারটা যে করা হয় সেই জন্য রোদে দিয়ে ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে। তো এইখানেই নিচে উনি একতারা তৈরি হচ্ছে, মানে দারুণ একটা ব্যাপার। এই সারা গ্রামই কিন্তু এইরকম, এটাই মেন প্রফেশন সারা গ্রামের, ছোট কুলগাছি গ্রাম। দেখুন দেখুন বাঁশি পালিশ হচ্ছে, এখানে রং হচ্ছে। আচ্ছা, বাঁশিগুলোতেও তো কালার আছে না? হ্যাঁ, সব কালার। বাহ, এগুলো কি আপনি করেন? আপনি করেন? খুব সুন্দর। যেরকম রাখা হয়েছে সেরকম একতারার যে খোলগুলো হয়, সেই খোলগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তুই পারিস কালার করতে পারিস? তার পাশে এখানে একতারার যে খোলগুলো, সেই খোলগুলো কালার করা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের যে পাখির আওয়াজ করা হয়, সেই পাখিগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে ছাদে। হ্যাঁ পুচকু, তুই পারিস বাঁশি বাজাতে পারিস? সাদা গরু, ওগুলো তো চামড়া আর বোধহয় খাসির চামড়া। খাসির চামড়া, আচ্ছা আচ্ছা। জীববাসী বাজা, এটা বাজা জীববাসী বাজা। ওই জীববাসী বাজা দেখিনি একটা, ওই যে ঘুরি বাজা। বাজা বাজা, যা পারিস বাজা দেখি। পারবি পারবি, দেখি না ভালো দেখিনি। ওই যে ঘুরি বাজা, দাদা দাদি বাজা যাই। এইটুকুনি মেয়ে তারা বানায়। আচ্ছা, লাউ দিয়ে বা কাঠে, নিম কাঠে দিয়ে বানিয়ে দিই, দাম বেশি, ওগুলো দাম বেশি। আর এগুলো তো খেলনা, এটা বাচ্চা ছেলেদের মেয়েদের নাচে, নাটকে এবং ঘরে ঘরে যদি এরকম দেয়ালে সাজিয়ে রাখা হয় খুব ভালো লাগে। বাচ্চাদের একতারা দিয়েও কত সুন্দর বাজিয়ে দিচ্ছেন উনি। যেগুলো তৈরি আপনিই তো করেন? এগুলো আমিই তৈরি করি। আচ্ছা আচ্ছা। হচ্ছে মোটামুটি ধরুন 80 টাকা 120 টাকা। হ্যাঁ, খুব ভালো বড় সাইজ হলে 150 টাকা পর্যন্ত। আর যেগুলো প্রফেশনাল লেভেলের একদম সেগুলো কেমন দাম পড়বে? ওগুলো 650। আচ্ছা, 600 এরকম পড়বে। হ্যাঁ, ওটা আপনি করে দিতে পারবেন? হ্যাঁ। এখানে ছোট্ট পাড়া একটাও আছে, মানে একটুখানে একদম বাচ্চাদের। মাথা গরম করে দেয় এই মালটা কেনার জন্য। এটা মানে অমূল্য সম্পদ একবারে। এই কালা থেকে নিয়েছিলাম, এটা এখন পাওয়াই যাবে না, বিশাল মুশকিল। এতটুকু হারমোনিয়াম আগে কখনো ইয়ে করেছো? আগে ধরেছো কখনো, দেখেছো? না, আমি জীবনে প্রথম দেখলাম, এবং আমি আপনারাও প্রথমেই দেখেছেন একটুখানি হারমোনিয়াম। আমিও জীবনে দেখিনি। এই কতটুকু নেই, 1 বিঘ 2-1.5 বিঘ মতো হবে। কত সুন্দর দেখুন।